এই মুহূর্তত রাজ্যর লাখ লাখ কর্মচারীর বাবে জানার বিচারিছো বিগ ব্রেকিং নিউজ। কর্মচারী সকললৈ বৃহৎ সুখবর আহিছে। নির্বাচনের প্রাক মুহূর্তত কর্মচারীর বাবে কেবাটাও ডাঙর ঘোষণা সম্মুখত আছে। লোকসভা নির্বাচন, সেই দৃষ্টিরে কেবাটাও ডাঙর ঘোষণা করেছে মোদী সরকারে। শেহতীয়াক কেন্দ্রীয় সরকার কর্মচারীর ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে আর 7 মার্চত কেন্দ্রীয় সরকার কর্মচারীর 4% ডিএ বৃদ্ধি করেছে। কারণ এই ডিএ মৌলিক দরমহার প্রায় 50% হয়েছে আর ইয়ার উপরও ভ্রমণ ভাত্তা, কেন্টিন ভাত্তা, ডেপুটেশন ভাত্তা, ঘর ভাড়াও বৃদ্ধি হয়েছে। আর এই সিদ্ধান্তর দ্বারা দেশের প্রায় 48.18 লাখ জন কেন্দ্রীয় সরকার কর্মচারী আর 67.95 লাখ পেনশনার লাভবান হব। আর বৃহস্পতিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধ্যক্ষতায় অনুষ্ঠিত কেবিনেট কমিটির বৈঠকত সরকারে ডিএ 4% বৃদ্ধি করার সিদ্ধান্ত ঘোষণা করেছিল। আর 1 জানুয়ারীর এই বৃদ্ধি গণনা করা হয়েছে। আর ডিএ কেন বৃদ্ধি করা হয় কেন্দ্রীয় সর্বভারতীয় CPIW তথ্যর ভিত্তিত ডিএ নির্ধারণ করে। তথ্য অনুসরি 12 মাহর গড় CPIW 392.83 আর সেই অনুসরি ডিএ মূল দরমহার 50.26% হয়। আর এই হিসাব অনুসর 4% বৃদ্ধি করেছে। যদি ডিএ 4% বৃদ্ধি হয় তেন্তে কেন্দ্রীয় সরকার কর্মচারী দরমহা কিমান বৃদ্ধি পাব পারে, কিমান পরিমাণে দরমহা বৃদ্ধি হব? যদি কারোবার দরমহা মাহে 50,000 টাকা আর বেসিক পে 15,000 টাকা হয় তেন্তে বর্তমান ডিএ হিসাবে 6,900 টাকা পাব। আর বেসিক পে ডিএ এই 4% বৃদ্ধি হওয়ার পিছত 7,500 টাকা লাভ করব। আর কর্মচারী সকলের সকল খবর পাই থাকিবর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখব। ভিডিওটি শেষরলকে চার বহুত ধন্যবাদ।